MBA ও সিনিয়র প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার সাথে প্রজেক্ট করে চিন্তা ভাবনা করছেন, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, যাতে করে আপনারা অ্যাটলিস্ট একটা প্রাথমিক ধারণা পান যে কিভাবে কাজটা আদায় হবে। আসলে যখন আপনি একটা রিসার্চ প্রজেক্ট নেবেন, প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে কোন টপিকের উপর কাজ করবেন, তাহলে টপিকটা কীভাবে পাবেন। সরাসরি একটা টপিক চিন্তা করা যেতে পারে, তবে এইটা কোনো সঠিক প্রক্রিয়া না। তো সরাসরি একটা টপিকে গিয়ে কাজ করতে গেলে যেটা হবে যে কিছু কিছু বিষয় মিসিং থেকে যায়। বরং টপিকে যাওয়ার আগে কিছু এক্সারসাইজ যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনার নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য আপনার টপিক সিলেকশনের আগে আপনি একটু ভাবুন, কিছু লিটারেচার রিভিউ করুন, প্রাথমিকভাবে চিন্তা করুন যে কোন এরিয়াতে কাজ করবেন। আপনি যে এরিয়াতে কাজ করবেন সেই এরিয়া থেকে নেরো ডাউন করতে 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 আপনি টপিকে চলে আসবেন। সেটা আপনার একটা একটা সঠিক প্রক্রিয়া, যেখানে আপনার লিটারেচার রিভিউটা হবে, আপনার এই যে টপিক সিলেকশনের অথেন্টিসিটিটা বেড়ে যাবে, এটা অনেক আমি বলবো যে ম্যাথোলজিক্যালি এটা অনেক বেশি রিচ হবে। প্রথমে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন ধরেন একটা স্টাডি ম্যাট্রিক্স আপনি চিন্তা করতে পারেন, যেখানে আপনি প্রথমে আপনার নাম ও আইডি লিখতে পারেন, ব্রড এরিয়া লিখতে পারেন, সাব এরিয়া লিখতে পারেন। যেমন ধরেন এখানে আপনি যদি মনে করেন যে আপনার নাম লিখবেন, আপনার নাম লিখতে পারেন, ব্রড এরিয়া একটা লিখতে পারেন। ধরুন আমরা যদি চিন্তা করি, যেমন ধরুন আপনার নাম হলো মিস্টার মুসাদ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার মুসাদ, যদি আমরা এখানে একটু লেখার চেষ্টা করি, এই যে মিস্টার মুসাদ এখানে দেখতে পাচ্ছেন আপনি। আপনি ব্রড হিসেবে আপনি চিন্তা করছেন যে আপনি ক্রেডিট সিস্টেমের উপর কাজ করবেন, ফাইন, যে বিভিন্ন ব্যাংক বা মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, এনজিও গুলো যেসব ক্রেডিট সিস্টেমের উপরে এসব ক্রেডিট সিস্টেমের উপর কাজ করবেন, তারা কিভাবে ফাংশন করে। ফাইনালি আপনি চিন্তা করলেন যে এটা হলো আপনার ব্রড এরিয়া, ক্রেডিট সিস্টেমটা হলো আপনার ব্রড এরিয়া। এখন এই ক্রেডিট সিস্টেমে তো বিভিন্ন রকম ক্রেডিট আসলে অপারেশনে আছে, আমরা দেখতে পাচ্ছি ফিল্ড লেভেলে বা বাংলাদেশে যদি আমরা তাকাই, আমরা মাইক্রো ক্রেডিট সিস্টেম একটা আছে, এটা হলো কমার্শিয়াল ব্যাংকিং এর মাধ্যমে ধরনের ক্রেডিট হয়। এখন আপনি তাহলে প্রথম কি করলেন, আপনি একটা ব্রড এরিয়া চিন্তা করলেন, যেটাকে আপনি ক্রেডিট সিস্টেম হিসেবে দেখতে পারেন ব্রড এরিয়াটা। তারপরে এই ব্রড এরিয়ার মধ্যে কত রকম সাব এরিয়া হতে পারে, একটা হতে পারে মাইক্রো ক্রেডিট, একটা হতে পারে কমার্শিয়াল ব্যাংকিং সিস্টেম, আর একটা হতে পারে আমরা যেটা পাবলিক ব্যাংকিং সিস্টেম যেটা বলি, সেটা হতে পারে। বিভিন্নভাবে আসলে আমরা এটাকে দেখতে পারি। তো এই ক্রেডিট, যত প্রকার ক্রেডিট সিস্টেম বাংলাদেশে আছে বিশেষ করে ব্যাংকিং লাইনে, এই ক্রেডিট সিস্টেমগুলোর মধ্যে আমরা সাব এরিয়া খুঁজে পাবো। এই প্রতিটা ক্রেডিট সিস্টেমকে একটা যদি সাব এরিয়া আমরা ধরে নিই, ধরুন আমরা চিন্তা করলাম আমরা মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করবো, এইটা আমার আলটিমেট গোল যে আমি মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করবো, তাহলে আমরা এই ব্রড এরিয়া থেকে ন্যারো ডাউন হয়ে আমরা মাইক্রো ক্রেডিটে চলে আসলাম, আমাদের এইটার উপরে কাজ করবো না, সুতরাং এটা বাদ আমার জন্য, আমি মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করবো। এখন টপিকটা কী হবে, এটা হলো কোশ্চেন, টপিকটা কী হবে। তাহলে এই এই এরিয়াতে কত প্রকার টপিক হতে পারে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা দেখছি যে অনেক ধরনের টপিকই হতে পারে। ধরুন ফর এক্সাম্পল আপনার টপিক যদি আপনি বলেন আইডেন্টিফাই দ্য রুরাল মাইক্রো ক্রেডিট, এখন দেখতে হবে যে এটা আসলে টপিক হলো কি না। টপিক হওয়ার জন্য যে বিষয়টা লাগবে, যে এটা আসলে কতটা আমি বলবো যে অথেন্টিক, কতটা মিনিংফুল, এবং আরেকটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আসলে এটাকে মেজারেবল, কারণ আপনার তো ডেটা লাগবে। তো আপনি ধরেন এমন একটা টপিক নিলেন যেখানে ডেটা পাওয়াটা কঠিন হবে, একদম ভ্যাগ একটু বড় ধরনের টপিক, এরিয়াটা স্পেসিফিক না, তো সেখানে গিয়ে আপনি প্রবলেমে পড়ে যাবেন। সুতরাং টপিক সিলেকশনের সময় আপনাকে অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরেন আমরা এখানে অনেকগুলো টপিক চলে আসছে, উদাহরণস্বরূপ কন্ট্রিবিউশন অফ মাইক্রো ক্রেডিট
টু রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এটা একটা টপিক হতে পারে। যেমন ধরেন ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল এম্পাওয়ারমেন্ট, এফেক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার, এফেক্ট অফ রুরাল মাইক্রো ক্রেডিট পলিসি অন রুরাল পভার্টি, ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, পারফরমেন্স অফ মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড সোশিও ইকোনমিক চেঞ্জ, ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল ডেভেলপ রুরাল এমপ্লয়মেন্ট লেভেল, আইডেন্টিফাইং মাইক্রো ক্রেডিট পলিসি, এফেক্ট অফ মাইক্রো ক্রেডিট রুরাল মাইক্রো ক্রেডিট অন রুরাল পুয়ার পিপল। এখন আপনি এই এরিয়াগুলোর মধ্যে আপনি কোনটাকে নেবেন, কোনটাকে চুজ করবেন, এটা নির্ভর করে আসলে আপনি লিটারেচার রিভিউ করতে হবে। আপনি একটু আর্টিকেল বলেন, পত্রিকা বলেন, আপনি বই বলেন, অনলাইনে গিয়ে আপনি সার্চ দিয়ে এই মাইক্রো ক্রেডিটের উপরে আপনি অনেক ধরনের টপিক চিন্তা করতে পারেন এবং দেখতে পারেন যে কোন টপিক আপনার জন্য মিনিংফুল হবে, কোন টপিকে বেশি কাজ হয়েছে, কোনটাতে কম কাজ হয়েছে, এবং তার যারা কাজ করেছে তারা কীভাবে কাজটা করেছে, তাদের ম্যাথোলজি কী ছিল, তাদের ফাইন্ডিংসগুলো কী, এগুলোকে আসলে অ্যাকুমুলেট করতে হবে, যেগুলোকে আমরা বলি লিটারেচার রিভিউ। আমি টপিকে আসার পর্যন্ত আমার কিন্তু বেশ লিটারেচার রিভিউ করতে হবে, যাতে করে আমি এই টপিকটা যে নিলাম এটার রেশনালটা আমি তুলে ধরতে পারি, যৌক্তিকতাটা তুলে ধরতে পারি, কেন এই টপিকটা ইম্পর্টেন্ট সোসাইটাল পার্সপেক্টিভে, কেন এটা ইম্পর্টেন্ট একটা ইকোনমির জন্য, কেন ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। তো এই জিনিসটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি তাহলে যেটা হবে আমরা কিন্তু অনেকটা অগ্রসর হয়ে থাকব, অনেক বেশি অগ্রসর হয়ে থাকব। আমরা আরেকটু স্পেসিফিক হয়ে গেলাম। আরেকটা বিষয় আমি বলছি যে টপিক ফাইনাল করার আগে আমাকে চিন্তা করতে হবে এটা মিজারেবল কিনা, কতটা মিজারেবল, কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে বিবেচনায় আনতে হবে। তো তাহলে আমরা ধরুন আমরা চিন্তা করলাম যে টপিকটা ফাইন, আমরা এত এই যে অনেকগুলো টপিক দেখলাম এর মধ্যে একটা টপিক চিন্তা করলাম যে ঠিক আছে ইফেক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার এইটা আমরা নিই। যদি আমরা এটা নেই, এটাই যদি আমরা ফাইনালি সিলেক্ট করি, তাহলে আমাদের আর বাদ বাকি টপিকগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। সুতরাং আমাকে যদি এই এক্সারসাইজগুলো আমি কিছুটা করে নিতে পারি তাহলে আমার জন্য সুবিধা হয়। এই যে সব এগুলো সব আপনি ক্রস দিয়ে দিতে পারেন, কারণ এগুলো আপাতত আমি নিচ্ছি না, কারণ আমি একটাকে সিলেক্ট করেছি। এই হলো টপিক সিলেকশন। তাহলে আমরা কি করলাম, প্রথম ক্রেডিট ম্যানেজমেন্ট নিয়ে কথা, সিস্টেম নিয়ে কথা বললাম, তারপর এখান থেকে আমি সাবএরিয়াগুলো দেখলাম কি হতে পারে, এটা একাধিক হতে পারে। এরপরে আমি একটা সাবএরিয়া এখান থেকে চুজ করলাম, একটা সাবএরিয়া চুজ করলাম, বাকিগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, যাই আসবে বাদ দিয়ে দিলাম। এই সাবএরিয়ার অধীনে কি কি টপিক হতে পারে, সাবএরিয়া তো আমি কাজ করতে, মাইক্রো ক্রেডিট তো বিশাল এরিয়া, এখানের মধ্যে কোন টপিকটা নিয়ে আমরা কাজ করব, আমরা কি এটা নিয়ে কাজ করব, না এটা নিয়ে, না এটা নিয়ে, এগুলো ইম্পর্টেন্ট, কোনটা নিয়ে আমরা কাজ করব। এখানে তো আমরা মনে করলাম যে ঠিক আছে এফেক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার, আমার লিটারেচার রিভিউ, আমার রিসার্চের অবজেক্টিভটা, এই সব কিছু বিবেচনা করে আমি চিন্তা করলাম যে মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার, এফেক্ট অফ মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার, এই টপিকটা নিয়ে কাজ করব। আমি এই টপিকটা সিলেক্ট করার ক্ষেত্রে কী কী জিনিস বিবেচনা আসলে করতে হবে আমাকে বা করছি, এখানে আসলে মূলত আমি দেখছি যে এগ্রিকালচারের উপরে মাইক্রো ক্রেডিট, কারণ মাইক্রো ক্রেডিটটা মূলত রুরাল এরিয়াতে বেশি এফেক্টিভ। এটা কীভাবে বুঝলাম, আমার লিটারেচার রিভিউ বলে দিবে, অনেক আর্টিকেল আছে, লেখালেখি আছে, এগুলো পড়তে হবে, এখানে এগুলোকে নিয়ে আসতে হবে, একত্রিত করতে হবে আপনাকে, করে মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার এটাকে ফাইনাল করে আমি তারপরে কাজ করব। তাহলে এই যে মাইক্রো ক্রেডিট অন রুরাল এগ্রিকালচার এটা নেওয়ার দুইটা তিনটা কারণ আমি বললাম। একটা হলো যে আমি রুরাল এরিয়াতে মাইক্রো ক্রেডিট একটা বেশি প্রচলিত, সুতরাং সেখানে এর আসলে প্রভাবটা এগ্রিকালচারের উপর পার্টিকুলারলি কেমন, এখানে তো আরও অনেক কিছু আছে, বিজনেস আছে, ইত্যাদি আছে, আমরা এগ্রিকালচারের উপর পার্টিকুলার প্রভাবটা দেখতে চাই। এইটা একটা রেশনাল যে এটা রুরাল এরিয়াতে বেশি ডমিনেন্ট এবং এটা এগ্রিকালচারকে কতটা মোবিলাইজ করছে সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ রুরাল এরিয়াতে বিশেষ করে ফিমেল যারা তারা অধিকাংশ এগ্রিকালচার বেসড তাদের লাইভলিহুডগুলো, সুতরাং সেখানে রুরাল মাইক্রো ক্রেডিটটা কত দূর ইম্প্যাক্ট পড়েছে এই ফাইন্ডিংসটা অনেকের জন্য ইন্টারেস্টিং হতে পারে, সুতরাং আমি এটাকে দেখতে চাই। দ্বিতীয়ত আমি দেখতে চাই যে এটাকে এটাকে মিজারেবল, আচ্ছা এই যে প্রভাব ফেললো এটা কীভাবে আমি দেখব। আমি যদি দেখতে চাই ফর এক্সাম্পল এখানে এগ্রিকালচারে কারা এমপ্লয়েড, এই এই ডাটাটাকে আমি পাবো, কোন ধরনের এগ্রিকালচারে মাইক্রো ক্রেডিটটা আসলে দেয়া হয় সেটাকে আমি পাবো, কারা এই মাইক্রো ক্রেডিটটা পাচ্ছে,
এই রুরাল এগ্রিকালচারে ইনভলভ কোন শ্রেণীর লোকজন পাচ্ছে, এই ডেটাগুলো কি পাবো? যদি আমি মনে করি যে এই ডেটাগুলো আমি পাবো, তাহলে ফাইন, এটা এই বেস্ট টপিক। আদারওয়াইজ আরও অনেকগুলো টপিক আছে, যে কোনো টপিক আমরা চুজ করতে পারি। তাহলে টপিকগুলো নিয়ে একটা এক্সারসাইজ করতে হবে। তাহলে আমরা বললাম যে ব্রড এরিয়া নিয়ে একটা এক্সারসাইজ করতে হবে, এই ব্রড এরিয়া নিয়ে। তারপরে আপনাকে সাব এরিয়াগুলো দেখতে হবে। এইগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু লিটারেচার রিভিউ লাগবে। আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, করে 8টা 10টা সাব এরিয়া নির্ধারণ করতে পারেন, করে আপনার ইন্টারেস্টের জায়গা যেটা সেটাতে আপনি চলে যেতে পারেন। সেখান থেকে আবার সাব এরিয়ার অধীনে, একটা সাব এরিয়ার অধীনে বেশ কয়েকটা টপিক আপনি চিন্তা করতে পারেন। এটা লিটারেচার রিভিউ থেকে আপনি টপিকগুলো পেয়ে যাবেন, অনেকটা কাছাকাছি টপিকে আপনি দেখবেন যে লিটারেচার আছে, অলরেডি অনলাইনে আছে, বিভিন্ন জায়গায় আছে। এটা থেকে আপনি টপিক, একটা টপিক ধরেন ফাইনালি আপনি চুজ করবেন, যেটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, যেটা মেজারেবল মনে হয়, যেটা মনে হয় যে এটার উপরে আপনি কাজ করতে পারবেন, ডাটা পাবেন, যেটা মনে হয় অনেক বেশি যৌক্তিক, যেটার সাপোর্টে অনেক ডকুমেন্ট আসলে লেখালেখি আছে, এরকম একটা বিষয় নিয়ে কাজ করবেন, যেটার ইম্পর্টেন্স অনেক বেশি। এই বিষয়গুলো বিবেচনা করে আপনি টপিকে আসবেন। এই টপিকস নির্ধারণ হয়ে যাওয়ার পর, টপিকটা নির্ধারণ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই টপিকটা আমি কিভাবে অ্যাড্রেস করব, কিভাবে দেখব, তাহলে এটাকে স্প্লিট করে ফেলতে হবে। আমরা সেখানে কাজগুলোকে ভাগ করে নিতে হবে যে আমরা কি কি বিষয় এটাতে দেখব। যেমন প্রথম হতে পারে মাইক্রো ক্রেডিট সিস্টেমটা কি রুরাল এরিয়াতে, এটা আমরা দেখতে পারি মাইক্রো ক্রেডিট সিস্টেমটা কি। তারপরে আরও অনেকগুলো জিনিস আছে, রুরাল এরিয়াতে আসলে এই এমপ্লয়মেন্টের অবস্থাটা কি, এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটি, কোন ধরনের প্রোডাকশন এখানে হয়, প্রোডাক্টিভিটির ধরনটা কি, এইসব জিনিসগুলো দেখে আমরা দেখতে হবে যে মাইক্রো ক্রেডিট আসলে এগুলোকে প্রভাবিত করছে কিনা। যেগুলোকে বলছি আমরা অবজেক্টিভস, দেখেন আমরা এখানে অবজেক্টিভসগুলো নিয়ে আসছি, এটার অধীনে আমরা এই এই সব অবজেক্টিভসগুলো চিন্তা করতে পারি। এই যে সবগুলো অবজেক্টিভ দেখছি আমরা, এগুলোকে সবগুলোকে চিন্তা করতে পারি। আমরা প্রথম বলেছি যে ফাইন, আমরা এখানে দেখবো ফার্স্ট, আমরা বলছি যে আমরা কি করব, যে স্কিমস অফ মাইক্রো ক্রেডিট ইন রুরাল এরিয়াস টু আইডেন্টিফাই। তো আমাদের প্রথম একটা কাজ হবে টু আইডেন্টিফাই দ্য স্কিমস, কী কী স্কিমগুলো কাজ করে এটা সম্পর্কে একটা ডেটা নেওয়া। সেকেন্ড কাজটা হলো আমরা দেখতে চাইব যে যে স্ট্রাকচার অফ রুরাল এগ্রিকালচার, আমরা একটু ইনভেস্টিগেট করতে চাইবো যে এই রুরাল এগ্রিকালচার স্ট্রাকচারটা কী, ওখানে আসলে কোন কোন ধরনের লোক কাজ করে, কোন কোন ল্যান্ডের প্যাটার্নটা কি, মালিকানার ধরনগুলো কি, এইসব জিনিসগুলো দেখবো। এখানে ডেটা আমরা নিতে হবে এগুলোর অধীনে। এরপরে আমরা আইডেন্টিফাই করব কি, যে এমপ্লয়মেন্ট বেনিফিটস অফ মাইক্রো ক্রেডিট ইন রুরাল এগ্রিকালচার, যেখানে যে এমপ্লয়মেন্ট যে হয়, যে যারা ধরেন এখন বেকার, কোনো কাজ করতে পারছেন না, যে ফিমেলরা কোনো কাজ করছে না, মানুষের ঘরে কাজ করে, তো তারা এখানে এগ্রিকালচার যখন এখান থেকে মাইক্রো ক্রেডিট পেয়ে যাবে, তখন এগ্রিকালচারে তারা এমপ্লয়েড হয়ে যাবে। তাহলে এখানে কি এমপ্লয়মেন্টের কোনো প্রভাব ফেলছে, নাকি আগের এমপ্লয়মেন্ট যে লেভেলে ছিল তাই আছে। তারপর আমরা ইনভেস্টিগেট করতে চাইতে পারি যে ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট অন প্রোডাক্টিভিটি অফ দ্য রুরাল এগ্রিকালচার, রুরাল এগ্রিকালচার কি প্রোডাক্টিভিটি বেড়েছে নাকি, মানে তারা এখন নতুন ধরনের জাত বা নতুন বীজ, একটু সিস্টেমেটিক কাল্টিভেশন তাদের ক্রপের ক্ষেত্রে, তারা এই এই সিস্টেমেটিক প্রসেসগুলো একটু আর একটু সাইন্টিফিক প্রসেস তারা কি অ্যাডপ্ট করছে, নাকি আগের মতো একদম ট্রেডিশনাল এগ্রিকালচারাল প্র্যাকটিসগুলো সেখানে আছে। তারপরে আমরা আরেকটা দেখতে পারি যে আইডেন্টিফাই দ্য ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট অন লেবার মাইগ্রেশন, এই যে আগে মানুষ শহরে আসতো কাজ করতে, এটি কি কমেছে নাকি আগের মতোই আছে। টু আইডেন্টিফাই দ্য ইউজ অফ টেকনোলজি, এখন কি এগ্রিকালচার কোনো টেকনোলজি হচ্ছে, কোনো সাইন্টিফিক পদ্ধতি থেকে চাষাবাদ হয়। টেকনোলজি বলতে আমরা বলছি যে এটা হতে পারে উন্নত মানের বীজ, উন্নত মানের সার, উন্নত মানের চাষাবাদ প্রক্রিয়া, এই টোটালটাই হতে পারে। তাহলে আপনি দেখেন আমরা এইটা জানতে চাইতে পারি যে স্কিমগুলো কী আছে, কী কী মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আসলে রুরাল এরিয়াতে আছে। আমরা দেখতে পারি যে রুরাল এরিয়ার আসলে এগ্রিকালচারাল স্ট্রাকচারটা কী, এটা না দেখলে আসলে আমরা পরবর্তীতে এই জিনিসগুলো বুঝতে পারবো না। তাহলে আমরা এরপরে দেখলাম যে রুরাল এই এমপ্লয়মেন্ট বেনিফিটটা কী, এগ্রিকালচার কি এমপ্লয়মেন্ট বেড়েছে না কমেছে মাইক্রো ক্রেডিটের জন্য, মানুষ কি বেশি এগ্রিকালচারে এখন এঙ্গেজ হয়েছে না হয় নাই। তারপরে ধরেন এখানে আমরা বলছি যে প্রোডাক্টিভিটি কি বেড়েছে মানুষের আগের চেয়ে, মানে মানুষ কি আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে, মানে তারা আগের চেয়ে ভালো টেকনিক কি ওখানে অ্যাপ্লাই করছে যাতে করে উৎপাদন বেড়ে যাচ্ছে, আগের চেয়ে বেড়ে গেছে। তারপরে এখানে হতে পারে যে ইম্প্যাক্ট অফ মাইক্রো ক্রেডিট অন মাইগ্রেশন, তারা কি এই শহরে যে ফ্যাক্টরিতে কাজ করা বা রিক্সা চালানো এই জিনিসগুলো কি কমেছে, মানে গ্রাম থেকে শহরে আসার যে প্রবণতাটা কমেছে নাকি আগের মতোই আছে নাকি বেড়েছে। আরেকটা জিনিস আছে যে
এই টেকনোলজির ইউজ কি বেড়েছে কিনা এগ্রিকালচার, তো এই বিষয়গুলো হলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে আসবে আপনার ইন্ডিকেটর, যে কি কি ইন্ডিকেটর আমরা ব্যবহার করব। এই যে ধরেন আপনি যদি এই মাইক্রো ক্রেডিটের স্কিমগুলো দেখতে হয়, তাহলে আমরা ইন্ডিকেটর, এখানে আর একটা কলাম আসবে যে ইন্ডিকেটর হিসেবে, এখানে আরও বেশ কয়েকটা কলাম চলে আসবে, আপনি যখন কাজ করবেন এখানে আর একটা কলাম আসবে, এভাবে আসবে যে ইন্ডিকেটরগুলো দেখা, যে আসলে কি কি ইন্ডিকেটর আপনি ব্যবহার করবেন। এই যেমন আমি প্রথমটা বলি, এই যে প্রথম আমরা এটা বললাম, এই যে টু আইডেন্টিফাই দ্য স্কিমস অফ মাইক্রো ক্রেডিট ইন রুরাল এরিয়াস, তাহলে এইটা দেখবেন কি করে, তাহলে আপনি দেখবেন যে ইন্ডিকেটরটা কি হতে পারে, কি কি স্কিম ওখানে ব্যবহার করা। হয়তো ধরেন আপনার গ্রামীণ ব্যাংক এক ধরনের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে, ব্র্যাকের এক ধরনের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম আছে, আশার এক ধরনের মাইক্রো ক্রেডিট ব্যবহার, যেটা হলো প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান এক ধরনের মাইক্রো ক্রেডিট প্র্যাকটিসের ভেরিয়েশন আপনি এখানে পেয়ে যাবেন এবং তাদের স্কেলটা পেয়ে যাবেন, তারা কোন স্কেলে কাজ করে। দ্বিতীয়ত আরেকটা জিনিস আছে যে এই স্কিমের ধরনটা কি সব মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম কি একই রকম, গ্রামীণ যেভাবে মাইক্রো ক্রেডিট প্রোভাইড করছে আশা কি একই রকম করছে, ওরা কি একই রকম করছে, এই স্কিমগুলো নিয়ে একটু ধারণা নেওয়া যে কোন কোন ক্ষেত্রে তারা দেয় লোনটা, বিশেষ করে কাদেরকে দেয়, কোন প্রক্রিয়া দেয়, এই মডেলগুলো কি, এই মাইক্রো ক্রেডিটের বিজনেস মডেলগুলো সম্পর্কে ধারণা নেওয়া, এই স্কিমগুলো নিয়ে একটু ধারণা নেওয়া। ঠিক তেমনি আবার আমি বলতে চাচ্ছি যে এখানে যদি দ্বিতীয় আমরা অবজেক্টিভে আছে, আমরা স্ট্রাকচারটা দেখতে চাই রুরাল এগ্রিকালচার, এখানে মাইক্রো ক্রেডিটের বিষয় না, এখানে হলো রুরাল এগ্রিকালচারটা আসলে কোন ধরনের, কারা ডমিনেট করে, কোন কোন ফসল ওখানে হয়, হ্যাঁ, এবং এখানে কারা কারা এঙ্গেজড, এখানে এই এই ট্রেডিশন নর্মসগুলো কী এগ্রিকালচারে, এই এই যে স্ট্রাকচার, টোটাল স্ট্রাকচারটা দেখে, এখানে তারা কি নিজের পয়সা দিয়ে কাজটা করে নাকি কারোর থেকে ধার করে করে, তার কিভাবে হিসাব মেনটেন করে, এই টোটাল স্ট্রাকচারটা যদি দেখতে চাই, প্যাটার্ন মানে পুরো স্ট্রাকচারটা যদি আমি ক্যাচ করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে এই ভেরি এই ইন্ডিকেটরগুলো দেখতে হবে যে ওইখানে আসলে কারা কাজ করে, মেল না ফিমেল, কারা বেশি, এবং এখানে কোন কোন ফসল হয়, কতবার ফসল হয়, এগ্রিকালচারাল প্র্যাকটিসটা কি, তারা কোন ধরনের বীজ এখানে বেশিরভাগ ইউজ করে, ক্ষেত্রে ইউজ করে, তো এইসব জিনিসগুলো তারা কি ট্রেডিশনাল ক্রপিং করে না নন ট্রেডিশনাল ক্রপিং করে, এই বিষয়গুলো একসাথে নিয়ে আসতে হবে। তো মোটামুটি আমি এখানে যেটা করলাম, একটা বিষয় দেখার চেষ্টা করলাম যে আসলে যদি আমরা একটা ব্রড এরিয়া চিন্তা না করতে পারি, তাহলে আমি কীভাবে ন্যারো ডাউন হব। তাহলে আপনাদের কাজটা হলো, আপনাদের সাথে আমি একটা লিঙ্ক শেয়ার করব ইমেলে, আপনার লিঙ্কটাতে ক্লিক করে আপনি এই ধরনের একটা চার্ট পাবেন, এটা এক্সেলের একটা শিট, ওখানে নিচের দিকে দেখবেন যে একটা আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি, এই স্যাম্পলটাই দিয়ে দিব যেটা আমি ভিডিওতে দিলাম, আর এরপর আপনাদের নামগুলো থাকবে, আপনি প্রত্যেকটা এই স্যাম্পলের পরে দেবেন একজনের নাম থাকবে, নামে ক্লিক করে আপনি এই স্যাম্পলটার দিকে আপনি একটা জাস্ট একটা একটা আইডিয়া নিলেন, তারপর আপনার ব্রড এরিয়া, আপনি ধরেন আপনি টেলিকমিউনিকেশনের উপর কাজ করতে যাচ্ছেন, এটা ব্রড এরিয়া, তারপরে আপনি হয়তো আসলেন আপনার সেকেন্ড সাব এরিয়াতে, দু তিনটা সাব এরিয়া আপনি চিন্তা করেন, করে একটা সাব এরিয়া দেখেন যেটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, যেমন ধরেন আপনি ওখানে টেলিকমিউনিকেশন আসতে পারে যে মোবাইল সার্ভিস, অথবা আসতে পারে যে ল্যান্ডফোন সার্ভিস, এমন অনেকেই আসতে পারে যে মোবাইল ব্যাংকিং, এরকম একটা আসতে পারে। আচ্ছা, এখান থেকে আপনি চিন্তা করুন মোবাইল ব্যাংকিংটা আপনি সাব এরিয়া হিসেবে নেবেন, তাহলে মোবাইল ব্যাংকিংয়ে আপনার অনেক প্রকার মোবাইল ব্যাংকিং তো আছে, তো একটা টপিক নেন, যেমন ধরুন মোবাইল ব্যাংকিং, দ্য ইম্প্যাক্ট অফ মোবাইল ব্যাংকিং অন দ্য লাইভলিহুড অফ ফর এক্সাম্পল দ্য ডে লেবারার ইন দ্য সিটিস, অর দ্য ইম্প্যাক্ট অফ মোবাইল ব্যাংকিং অন দ্য ফান্ড ট্রান্সফার ফ্রম আরবান এরিয়াস টু রুরাল এরিয়াস, কারা করে, এদের প্যাটার্নটা কী, এটার ইম্প্যাক্ট কী পড়ে লোকাল এরিয়াতে, কত দ্রুত যায়, কেন তারা এটা কমফোর্টেবল ফিল করছে, এখানে অনেক রকমের ইন্ডিকেটর চলে আসতে পারে, কোশ্চেন চলে আসতে পারে, ঠিক এইভাবে আপনি চিন্তা করুন। এটা একটা এক্সাম্পল আমি দিলাম, এই এরিয়াতে আপনার কাজ করতে কোনো কথা নেই, করবেনও কথা না, এটা আরেকজনের একটা প্রজেক্ট হয়তো অন্যরা করছে, সেখান থেকে আমি একটা এক্সাম্পল নিয়ে আসলাম। আপনি আপনার ব্রড এরিয়া চিন্তা করেন, সেই এরিয়াতে আপনার সাব এরিয়া চিন্তা করেন, এখান থেকে তিনটে চারটে অ্যাটলিস্ট টপিক চিন্তা করেন, এই টপিকগুলো অধীনে আপনি অবজেক্টিভ লিখে নিয়ে আসেন, এই চার্টটা কমপ্লিট করে আপনি
আমাদের আমার সাথে বলবেন। তাহলে আপনারা আমি এইগুলোর উপর আমরা সবাই মিলে হয়তো 4-5 ঘন্টা লাগে এই কাজ করলে এই পুরো জিনিসটা ফাইনাল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আমরা সেকেন্ড স্টেপে যাবো, যেখানে আপনার প্রপোজাল লিখবেন, কারণ টপিক এখানে ফাইনাল হয়ে যাবে, আপনার অবজেক্টিভসগুলো ফাইনাল হয়ে যাবে, আপনার ইন্ডিকেটর ফাইনাল হয়ে যাবে, আপনার এখানে সোর্স ফাইনাল ইত্যাদি অনেকগুলো জিনিস আমরা করে ফেলবো, এক্সারসাইজটা করে ফেলবো। তখন আপনার সুবিধা হবে, আপনি জাস্ট চট করে আপনার প্রপোজালটা লিখে ফেলতে পারবেন। তো এর এছাড়া আমরা হয়তো নিজেরা অনলাইনে বসেও কথা বলতে পারি, আর কথা বলে বিষয়টাকে আরেকটু ফাইনাল করে ফেলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালো থাকেন, আমরা খুব শীঘ্রই দেখা হচ্ছে। আশা করি আপনারা এ বিষয়ে একটা সহজ প্রক্রিয়ায় অগ্রসর হতে পারবেন। বেস্ট অফ লাক।